হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি, খুব ভালো আছি, খুব খুব খুব। তো আমার এই ভালো থাকার মেন উদ্দেশ্যটা হলো, তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো, তো শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে, শুধুমাত্র তোমাদের জন্য। তো ফাইনালি অলরেডি অলরেডি আমার ট্যান্টানান গুগল অ্যাডসেন্স পিন চলে এসেছে। তো আমার ফাইনালি গুগল অ্যাডসেন্স পিনটা চলে এসেছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের জন্য। তো আমি ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্স পিনটা চলে আসবে, মানে আমি ভাবতেই পারছি না। তো এই যে আমার আজকে এসেছে গুগল অ্যাডসেন্স পিনটা, তো দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো তোমরা, এখানে আমার নাম টাম লেখা আছে, লতিকা বিবি, ঠিক আছে। তো আমার ঠিকানা ঠিকানা সব লেখা আছে। তো আমি ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি তোমরা আমাকে এত ভালোবাসা দেবে আর এত তাড়াতাড়ি এটা চলে আসবে, আমি ভাবতেই পারছি না। শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে, শুধুমাত্র। দেখো, এবার গুগল অ্যাডসেন্স ব্যাপারে একটা কথা বলি, এটা মানে তোমরা সাপোর্ট না করলে এটা আসতো না, ঠিক আছে। তোমরা সাপোর্ট করেছো বলে এসেছে এটা। সো এর উদ্দেশ্য দিয়ে ইউটিউবের ব্যাপারে কিছু কথা বলি, আমি তোমাদের অনেক ভিডিওতে বলেছিলাম যে গুগল অ্যাডসেন্স পিন যখন আসবে তোমাদের কিছু কথা বলবো। কথাটা হলো যে আমি 2022 সালে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো ইউটিউব চ্যানেল খোলার পরে ভিডিও করতাম, শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, তো আমার ভিডিওতে ভালো ভিউজ আসতো না, মনটা খারাপ হয়ে যেত। আর কি বলতো, আমার বরকে তার আগে আমার বরকে তো বলেছিলাম যে আমি একটা চ্যানেল খুলবো, তো আমার বর বললো খোলো, বর সাপোর্ট করে, ঠিক আছে, বর কোনো ব্যাপার না, বর আমাকে খুব সাপোর্ট করে। দিয়ে ইউটিউবে চ্যানেলটা তো খুলেই ফেললাম। একটু তাড়াতাড়ি কথা বলি, নাইলে টাইমটা খুব মানে উঠে যাবে, মানে হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে ক্যামেরাটা, এই সরি ভিডিওটা। তো চ্যানেলটা খুললাম 2022-এ। তো 2023-এ আমার এক বছরের আগে, তো এক বছরের আগে, তো 2023-এ আমার 1000 মানে 1000 সাবস্ক্রাইবার তো এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছিলো না, ভাবছিলাম কী করে ওয়াচ টাইমটা কমপ্লিট করবো। তো একটা ফ্রেন্ডের মানে একটা দিদির, একটা দিদি ভাইয়ের ভিডিও দেখলাম, ফানি ভিডিও করছে। তো সেই ফানি ভিডিও যেরকম করেছে আমিও সেরকমভাবে করলাম, ভাবলাম একটু আলাদা ধরনের ফানি ভিডিও করি। তো তারপরে আমার 1000 ভিউজ বেড়ে গেল, আমার সাবস্ক্রাইবার বেড়ে গেলো, অনেক অনেক কমেন্ট আসছে। তো ফানি ভিডিও করে আমার মানে ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে 2023-এর জুন মাসে আমার মনিটাইজেশন হয়ে গেল, তো অ্যাড চালু হয়ে গেল। তো এটা আগস্ট মাস, তো আগস্ট মাসের 14 তারিখে আমাকে মানে অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই দিয়েছিলো, ঠিক আছে, অ্যাপ্লাই করেছিলাম আমি। তো এগুলো আমার সব বর মানে আমার হাজব্যান্ড করেছিল, কারণ আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে, আমার খুব পাশে থাকে, আমাকে সব দিক থেকেই সাপোর্ট করে। আর এটার জন্য আমার বর আমাকে খুব সাপোর্ট করেছে, আমার বর নেই, চলে গেছে, তো ও থাকলে, কাছে থাকলে আরও ভালো হতো, খুব ভালো লাগতো আমার, তো চলে গেছে। তো এটা মাত্র শুধুমাত্র তোমাদের জন্য। আর যেটা বলছিলাম যে আমার মানে আগস্ট মাসের 14 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকে সাকসেস হয়ে গেছিলো। তো 14 তারিখ আর আজকে 24 তারিখ এসছে, তো 9 দিনের মধ্যে আমি ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি আসবে। তো আমাকে বলেছিলো মানে ইমেল এসেছিলো যে 400 এক মাসের মধ্যে চলে আসবে, কিন্তু 9 দিনের মাথায় চলে আসলো। তো আজকে দুপুরবেলায় দিয়ে গেল, মানে পোস্ট আমি যখন অ্যাপ্লাই দিয়েছিলাম তখন পোস্ট অফিসের দাদাকে বলেছিলাম যে আমার একটা পিন আসবে গুগল থেকে। তো উনি আমার বাড়ি চেনে, আমাদের গ্রামেরই লোক দাদা, তো উনি আমাদের বাড়িতে দিয়ে গেল। আর কি বলতো, মেন উদ্দেশ্যটা হলো, মেন কথাটা হলো, আমি যে ভিডিও করি, যে কোনো ভিডিও, আমার ভিডিও মানে আমার আমি যে ভিডিও করি ইউটিউবে, আমি যে মানে একটা আশায় মানে থাকি যে আমি ভিডিও করছি, আমাকে সোশ্যাল মিডিয়াতে সবাই একটু দেখবে, এটাই আনন্দ। টাকা পাওয়াটা আনন্দ নয়, মানে সরি, মানে টাকা পাওয়াটা মেন উদ্দেশ্য নয়, মানে একটা সোশ্যাল মিডিয়ায় আমার নাম থাকবে, আমাকে মানে মানে সার্চ করলে আমার নামটা আসবে সোশ্যাল মিডিয়ায়, আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি, এটা খুব আনন্দের ব্যাপার। টাকাটা তো পরের কথা, ঠিক আছে, টাকা তো হলে টাকা দিয়ে তো সব তো কেনা যায় না, বলো তো। যাই হোক, আমাদের বাড়িতে আমার মা বাবা ভাই বোনেরা কেউ মানে পছন্দ করতো না সত্যি কথা বলতে ভিডিও করা, তো আমি খুব কষ্ট করে ভিডিও করতাম। আমার মাকে লুকিয়ে লুকিয়ে, মা যাতে না দেখতে পায় তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম। ব্লগ ভিডিও করলে মা দেখতে পেতো, কিন্তু ফানি ভিডিও, কোনো একটা অন্যরকম হাসির ভিডিও, এগুলো করলে মা দেখতে পেতো না, তো সেরকমই ভিডিও আমি করতাম। তো মা যখন না থাকতো, তো অনেক কষ্ট করে আবার ছোট্ট ছেলেকে ঘুম পাড়িয়ে তাকে খাইয়ে দাইয়ে তারপরে আমি ভিডিও করতাম, খুব কষ্ট করে ভিডিও করতাম।
কে কি বলতো না বলতো আমি কিচ্ছু শুনতাম না। আমার বর আমাকে খুব সাপোর্ট করতো, বলতো কে কি বলছে না বলছে, তোমার মা কি বলছে না বলছে, পাড়ার লোক কি বলছে না বলছে, তুমি সেইগুলোর দিকে তাকাবে না, পিছনের দিকে তাকাবে না, সামনে এগিয়ে যাবে, এটা আমার বর বলতো। আমার বর আমাকে খুব সাপোর্ট করে। তো আমার মা, আমি যখন ফোনটা এরকম ধরতাম ভিডিও করার জন্য, আমার মা বলতো কি হবে ভিডিও করে, আমরা গরিব মানুষ, গরিব মানুষের এরকম কোনো ভিডিও হয়, সাধারণ মানুষ আমরা তো এরকম টাকা মাখা পাওয়া যায়। আমি বলতাম সে টাকা পাওয়া যাক বা না যাক আমি ভিডিও করব। আমার মা বল মা বলতো কাজ করলে, সংসারে কাজ কর, কাজ করলে সেটা আগাবে, ওই ভিডিও করতে হবে না। আমি বলতাম, আমার বড় বলতো ওই সব কথা বাদ দাও, তোমার মতন তুমি করে যাবে। আবার গ্রামের মানুষের পছন্দ হতো না, আমার দিদিরাও কেউ বিশ্বাস করে না যে টাকা কি পড়ে থাকে, এরকম বলতো। আমি বলতাম ঠিক আছে, আমি না পাই না পাই টাকা, আমি এটা বলতাম, আমি কখনো হাল ছাড়তাম না, ঠিক আছে। আমার বর বলতো যে হাল ছাড়বে না, এগিয়ে যাবে, পিছনে তাকাবে না, কে কি বলো না বললে অতটা কান দেবে না। তাই জন্যে যাই ভিডিও করি, ফানি ভিডিও, যে কোনো ভিডিও যা খুশি, মানে ইউটিউবের রুলস অনুযায়ী তুমি যেমন পারো তেমন ভিডিও করো, আমার বর বলতো। তাই মানে এগিয়ে এসেছি একটু, মানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 4000 মানে 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, মনিটাইজেশন অন হয়ে গেল, গুগল অ্যাডসেন্স পিন অ্যাপ্লাই দিলাম, এটা চলে আসলো শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে। কারোর পর আমি তাকাইনি, পিছনে তো তাকাইনি, সামনে এগিয়ে গেছি, তার জন্য আমার এটা হয়েছে। তাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আমি, তোমরা যারা যারা আমার মতো ছোট ছোট ইউটিউবার আছো, তারা কারোর কথা শুনবে না, তা যারা ভিডিও করো, ঠিক আছে, আর যারা করছো না, আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো, তারা প্লিজ একটা তোমরা ইউটিউব চ্যানেল খোলো, তোমাদের বাড়ির কোনো ভিডিও, ব্লগ ভিডিও বলো, একটু ঘুরতে যাচ্ছো, এখানে এটা খাচ্ছো, সেটা করছো, একটু মানে তোমরা দেখাও, একটা সোশ্যাল মিডিয়ায় আসো, দেখো তোমরাও লাভ পাবে। দেখো আমি এখনও টাকা হাতে পাইনি, তাও আমি জোর করে এটা বলতে পারছি, ঠিক আছে, কারণ এইটা পেয়েছি ইউটিউবে। আমি জানি মানে ইউটিউবে একটা মানে একটা প্ল্যাটফর্ম, ওখানে অনেক কিছু, মানে আমরা হাউস ওয়াইফ তো বাড়িতে কোনো কাজ করি না, আমরাও কিছু ইনকাম করতে পারবো বা আমরা কিছু পাবো, নিজের স্বাধীন মতন থাকতে পারবো। তো তার জন্য তোমাদের বলছি যে তোমরা কেউ পিছনে তাকাবে না, সামনে তাকাবে, আর কেন তোমরা বসে থাকবে বাড়িতে বলো, আর দিনটাও কেটে যাবে, ভিডিও করলে মনটাও ভালো লাগবে, মনটাও ভালো থাকে, ভিডিও করলে একটু আনন্দও থাকা যায়, ঠিক আছে। এটাই তোমাদের কথা বলার উদ্দেশ্য আমার, আর কি বলো তো, মানে কি বলবো, আর যতই আমি একটা কথা বলছি, যতই আমি ভিডিও করি, তোমরা যদি ভিডিও আমার না দেখতে তাহলে আমি এটা পেতাম না, আর এতটা পথ, এতটা এগিয়ে আসতে পারতাম না। তো এখনও পেমেন্ট পাইনি জানো তো, এটা আসে মানে আসে তার আগে $10 আমি যতটুকুনি জানি $10 কমপ্লিট হয় তারপর এটা আসে, আর $100 মানে $100 পূর্ণ হবে, কমপ্লিট হবে, তারপরে পেমেন্ট পাওয়া যায়, প্রথম পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট। তো এটা আমার হয়ে গেছে বলে এটা চলে এসেছে, ওটাও অবশ্যই হবে, তোমরা আমাকে সাপোর্ট করবে, অবশ্যই হবে, ঠিক আছে। আর আমার কিছু কিছু ফ্রেন্ডরা আছে, তারা খুব খুশি হবে আমার এই পিন, গুগল পিনটা দেখে খুব খুশি হবে, খুব। আর মেন উদ্দেশ্য হলো এটাই, কটা ওটিপি নাম্বার বা কিছু একটা থাকে আমি যতটা জানি, কারণ আমি এইসব অ্যাপ্লাই ভেরিফিকেশন যে যতটুকু ইউটিউবের সব কাজকর্ম যেগুলো করতে হয়, ফিল আপ করতে হয় ফর্ম, ইমেল টিমেল, সব আমার হাজব্যান্ড করেছে, তো সেটা আমাকে দিতে হবে, কারণ এখন হবে না, $100 পূর্ণ না হলে নাকি হয় না, ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে। তো এটাই আছে, যাই হোক ভিতরে আছে, তো কি বলবো, আমার মানে জানটা শান্তি হয়ে যাচ্ছে শুধুমাত্র। আর আমি যাই ভিডিও করি, খুব কষ্ট করে ভিডিও করছি, সত্যি কথা, আমি যে কত কষ্ট করে ভিডিও করি সেটা আমিই জানি, কারণ আমার ছেলে খুব দুষ্টু, আর মার কাজে থাকে, বাবার কাজে থাকে, আমার বর বাইরে থাকে, তো হেল্প করার কেউই নেই, আমি এডিটও ভালো করতে পারি না সত্যি কথা বলতে, তো যেমন পারি তেমনই ভিডিও ছাড়ি, এডিট করতে পারি না। তো যা আমার আমার বর আমাকে ফোনে আমার বর সব বলে দেয়, মানে যে এটা ওটা করতে হবে সেরকমভাবেই আমি করি, তো খুব কষ্ট করেই ভিডিও করি, তো এত কষ্টের ফল সত্যি খুব মিঠা হয়, মানে মিষ্টি হয় কষ্টের ফল, তো ভালো লাগছে আমার, শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে, এরকম করেই তোমরা আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। আর আমার
মানে কি বলবো চ্যানেলটার সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দেবে। তোমরা সবাই আমার চ্যানেলে নতুন যদি আসো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, আর প্রচুর প্রচুর করে আমার ভিডিওগুলো দেখবে, শেয়ার করে দেবে, ঠিক আছে? আর এটা তো তোমাদের জন্যই পেয়েছি, ঠিক আছে? আর কি বলবো বলো, শুধুমাত্র ধৈর্য। এবার আর একটু সাপোর্ট করো যাতে পেমেন্টটা তাড়াতাড়ি পেয়ে যায়, ঠিক আছে? আর আমি আজকে পেলাম, আমার মনের ভিতর হচ্ছে কখন আমি তোমাদের বলবো, কখন? তো টাইমটা দুপুরে মানে 2:30 দিকে এসেছে, তো ভিডিওটা ছাড়তেও আমার লেট হবে। ভিডিওটা ডাউনলোড করবো, শেয়ার করবো তোমাদের কাছে, তারপর তো বলো। তো সব কিছুই তোমাদের জন্য, আর তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, একটু আমার হয়ে দোয়া করে দেবে, আমাকে একটু ভালোবাসবে, তো আমার ভিডিওগুলো দেখবে, তাহলে তো তাহলে আমি তাড়াতাড়ি পেমেন্টটাও পেয়ে যাব। অনেক স্বপ্ন আছে ইউটিউবে আসার, একটাই কারণ অনেক স্বপ্ন, ঠিক আছে? অনেক স্বপ্ন। তো আমার বর থাকলে, বাড়ি থাকলে খুবই ভালো হতো, কারণ আমার বর নেই। বর থাকলে আরও ভালো লাগতো, কারণ বর সাথে না থাকলে এতটা হতো না, ইউটিউবে আসাটাই হতো না, ঠিক আছে? চলো আর কি বলবো, অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কথা তো অনেকই থাকে, অনেক আছে, আবার তোমাদের সামনে আসবো, আবার কথা হবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে তোমরা, নিউ ফ্রেন্ড যদি থাকো, আর একটা লাইক করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কতটা ভালো লাগলো আমার ফ্রেন্ডদের, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই ভালো থাকো, সব বাই, টাটা।